আসসালামু আলাইকুম, শুরু করছি নগদ জনপদের খবর। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ওমর। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউবে চ্যানেল আই লাইভ চ্যানেলে এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। গাজীপুর মহানগরের টঙ্গী এলাকা থেকে নিখোঁজ শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে নিমতলী হায়দ্রাবাদ ব্রিজ এলাকায় প্রাইভেট কারের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন টঙ্গীর শহীদ স্মৃতি স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন, তার স্ত্রী আমজাদ আলী স্কুলের সহকারী শিক্ষক জেলি আক্তার। নিহত শিক্ষক দম্পতির ছেলে মিরাজ জানান, টঙ্গীর কামারজুড়ি এলাকার নিজ বাড়ি থেকে একই গাড়িতে করে শিক্ষক দম্পতি তাদের স্কুলের উদ্দেশ্যে বের হন। স্কুল শেষে সন্ধ্যা 6:20 বাড়ির উদ্দেশ্যে রওনা হন, কিন্তু এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ভোর রাতের দিকে হায়দ্রাবাদ ব্রিজ এলাকায় ওই গাড়ির ভেতরে চালকের আসনে প্রধান শিক্ষক ও পাশেই স্ত্রীর মরদেহ পাওয়া যায়। নোয়াখালীর মেঘনা নদীর বেষ্টিত পর্যটন এলাকা নিঝুম দ্বীপকে আলোকিত করছে বিদ্যুৎ বিভাগ। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপে বিদ্যুৎ সরবরাহ করা হবে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবিলের মাধ্যমে। আগামী বছরের শুরুতেই দ্বীপের মানুষ বিদ্যুতের আলো পাবে বলে জানিয়েছে পিডিবি। আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন নিঝুম দ্বীপ পর্যটন এলাকা। এই দ্বীপে 40,000 মানুষের বাস, অধিকাংশের পেশা মাছ শিকার। বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত এ অঞ্চলের মানুষ। স্থানীয় পর্যায়ে তেলভিত্তিক জেনারেটরের মাধ্যমে সীমিত আকারে বিদ্যুৎ দেওয়া হয়। সরাসরি বিদ্যুৎ আসার খবরে আনন্দিত দ্বীপবাসী। বিদ্যুতে আসলে সব উপর, যেমন লেখাপড়া, বিদ্যুৎ কারখানা, মিল কারখানা, ডেভেলপমেন্ট অনেক কিছু হইতে পারে। যত দ্রুত আমাদের নিজে মানে বিদ্যুৎটা চলে আসে ভালো হবে, এবং ট্যুরিস্টদের জন্য ভালো, পর্যটক যারা আসবে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা হবে, তারা আলোকিত থাকবে, নিরাপত্তায় থাকবে তাদের। উচ্ছ্বাসিত দ্বীপবাসী আশা করছেন বিদ্যুৎ পেয়ে এই বিচ্ছিন্ন দ্বীপে বরফ কল সহ নতুন শিল্প কারখানা স্থাপন, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিগত সুবিধা, কৃষিকাজ, সেচ, মৎস্য, পোলট্রি, পর্যটন সহ তাদের নাগরিক জীবনে ঘটবে ব্যাপক উন্নয়ন। বরফ কল হলে এখানে জেলেরা মাছ ধরে, মাছগুলো বরফ দিয়ে বেচতে পারবে, নিজের নিজের মিল কারখানা হবে, মাছের সুফল করতে পারবে, নিজের নিজের মানুষের অনেক বাকি পরিবর্তন হবে, ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যের গতি অনেক বাড়বে। দীর্ঘদিনের দাবি পূরণ হয় আনন্দিত স্থানীয় জনপ্রতিনিধিরাও। বিদ্যুৎ যাবে সাবমেরিন কেবলের মাধ্যমে, তখন এই অঞ্চল আরও অনেক বেশি পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে, এখানে পর্যটকরা আসবেন। ইতিমধ্যে নিঝুম দ্বীপে 35 কিলোমিটার বৈদ্যুতিক লাইন টানার কাজ শেষ হয়েছে, যেখান থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে 7,000 গ্রাহককে। রাজীব আহমেদ, চ্যানেল আই। পটুয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 740তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে জেলা যুবলীগ। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, জেলা পরিষদ প্রশাসক খলিলুর রহমান মোহন, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ এবং অন্যরা। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রোল অফ কমিউনিকেশন ইন মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ক আন্তর্জাতিক সেমিনার হয়েছে। বুধবার বিকেলে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেপি বসু মেমোরিয়াল হলে আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সেমিনারে রাজশাহী মহানগরীর উন্নয়ন ও পরিচ্ছন্নতার ভূয়সী প্রশংসা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সে সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী তুলে দেন রাজশাহী সিটি মেয়র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে সিলেটে শুরু হয়েছে 12তম জাতীয় মহিলা ক্রিকেট লীগের আসর। সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 8 বিভাগীয় দলের অংশগ্রহণে এই আসরের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। প্রথমে ম্যাচে রাজশাহী বিভাগ 5 উইকেটে ঢাকা বিভাগকে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে আয়োজক সিলেট বিভাগ 5 উইকেটে চট্টগ্রাম বিভাগকে হারিয়েছে। এই ছিল নগদ জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।